জানছি সবাইকে রেডিও নাইনটি ফাইভ পয়েন্ট আর সবাইকে ওয়েলকাম করছি প্রমিসেস মেডিকেল লিমিটেড মাদক তথ্য সমাধান অনুষ্ঠান প্রমিসেস টু লাইফ মতো প্রতি শনিবার যেহেতু আমরা থাকি আজকেও শনিবার আজকে আছি আর রাত দশটা পর্যন্তই থাকবো কথাবার্তা হবে একটা বিষয় নিয়ে কিন্তু একটু বলে দেই বরাবরের মতো আমাদের সাথে কিন্তু হোস্ট রয়েছেন মেজাবন্দ আপু পুরো একটা একটা ঘন্টা ধরে আছেন এছাড়া আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে গানের শক্তি আর আমাদের সাথে আজকে যে স্পেশাল গেস্ট রয়েছেন তিনি হলেন সাজিদ ফাতেমি হ্যালো ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি কেমন আছেন আপনি অনেক ভালো আছি রিন্তি আপু কি খবর এই তো ভালো আছি সোমা কেমন আছো অনেক ভালো আছি সো আজকে আমরা যেহেতু কথা বলবো গানের সখ নিয়ে আজকে আমাদের স্পেশাল একজন গেস্টও আছেন তো তাহলে শুরু করা যাক ঠিক আছে थैंक यू সো মাচ সবাইকে ওয়েলকাম করতে আমাদের আজকে রায়ের আমি সব সময় যে কথাটা বলি যে আমাদের মন ভালো থাকলেও গান দরকার হয় মন খারাপ থাকলেও গান দরকার হয় ব্রেকআপ টাইমেও গান লাগে ফ্যাচ আপ টাইমেও গান লাগে খুব জ্যাম টন ঢাকা সিটি যাচ্ছেন গাড়িতে করে গান দরকার হচ্ছে আবার একদম নিরিবিলি গ্রামের মেঠো পথ আমরা যেটা বলি ওই ফিলিংটা থেকে মনে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত মনে হয় ব্যাকগ্রাউন্ডে বাজলে কিংবা একটা ঠান্ডা গান বাজলে মনে খুব ভালো লাগতো তো এই জন্য বলি যে গানের একটা অন্যরকম শক্তি আছে আমার মনে হয় যে লাইফটা খুব অন্যরকম হতো যদি আমাদের যে ঘটনাটাই ঘটছে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতো মুভির মতো হয়ে যেত তাছাড়া ওইটা বাদ দিলে আমরা প্র্যাকটিক্যাল বা রিয়েলিটিতে আসি সবাইকে ওয়েলকাম করছি আবারও ম্যাজনমেন্ট তে আছে আচ্ছা আমাদের সাথে সেলিব্রেটি গেস্ট আছে এবং আমাদের যদি কোনো প্রশ্ন থাকে মিউজিক নিয়ে মিউজিক কিভাবে আপনাকে হিলিং এ হেল্প করলো কিংবা আপনার খারাপ সময় কোন মিউজিকটা আপনার সঙ্গী হিসেবে ছিল কিংবা কোন মিউজিক কোন স্পেসিফিক কোন গানের কথা মনে পড়লে আপনার কোনো স্মৃতি মনে পড়ে নাকি সে ব্যাপারে আমাদেরকে ইন করতে পারেন কমেন্ট বক্সে লিখতে পারেন আর বাংলা রেডিওর হচ্ছে অফিসিয়াল লাইভ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই যে গান নিয়ে আজকে আমরা কথা বলছি গান নিয়ে যখনই কথা আসে তখনই দেখা যায় কি যে আহ তুমি এরকম মানুষের সংখ্যা খুবই কম দেখবেন যে গান পছন্দ করে না গান না গাইতে পারলেও ঠিক মানে গুনগুন করে কোন একটা গান তার মনে ধরে আছে গান নিয়ে আপনার ভাবনাটা আসলে কি হ্যাঁ গান নিয়ে কি কি ভাবনা আমরা তো ধীরে ধীরে বলবোই আজকে গান হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে পৃথিবীর অন্যতম অন্যতম বড় একটা শক্তি মানে এক জাপানের হিরোসিমা বা নাগাসাকির পরে যে বোমা বিস্ফোরণে বোমা নিক্ষেপে যে লাখো মানুষকে হত্যা করা হয়েছিল সেই বোমার যতটুকু শক্তি ছিল আমি বিশ্বাস করি যে মিউজিকের শক্তি হচ্ছে তার চাইতে অনেক বেশি এবং এই শক্তি দিয়ে সারা পৃথিবীকেই জয় করা সম্ভব সারা পৃথিবীর যত ধরনের অপারেশন ডিপ্রেশন যত ধরনের বিষাদ গ্লানি যত ধরনের অন্যায় অত্যাচার অবিচার আছে সব কিছুতেই কিন্তু মিউজিকের এই শক্তিটাকে কাজে লাগানো খুব সম্ভব সে কারণেই মিউজিক হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় সবচেয়ে বড় শক্তি একটা এক্সাম্পল মনে পড়ল যেমন ভাই আমরা কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে আছি বাংলাদেশে এবং সমস্যাগুলো দেখবেন ম্যাক্সিমামই মানব সৃষ্ট সমস্যা লাইক আমাদেরই গাফিলতি আমাদের এই রেসপন্সিবিলিটি কিংবা আমরা হয়তো বা হানাহানির মধ্যে ঢুকছি কিংবা জেলাসি থেকে কিংবা পাওয়ার আছে আরো দশ গুণ পাওয়ার লাগবে আমি কোন পথে যাচ্ছি আমার নাই ঠিক সে এরকম করে আমরা আসলে একটা অসুস্থতার মধ্যে অনেক সময় আছি বা ওরকম একটা খারাপ সিচুয়েশন তৈরি করে রেখেছে সেখান থেকে যখন হয় না ক্রিকেট খেলা হয় আপনি দেখবেন রাস্তা ঘাট দোকান পাট ছোট বড় সব প্রফেশনাল মানুষ একই জায়গার মালিক কর্মচারী একসাথে বসে যখন হাততালি দিচ্ছে বাংলাদেশ টিমের জন্য তখন না আমার বারবার মনে হয় যে এত ভালোবাসা এত ভালোবাসা কাজের সময় কেন এটার ছিটে ফোটা আমরা পাই না। আমার মনে হয় মাঝে মাঝে ওয়াও খুবই মানে অন্যরকম একটা ফিলিং গানের ক্ষেত্রে মনে হয় কি এটা তো শুধু বাংলাদেশ টিম তো আমাদেরকে বাঙালিদের বা বাংলাদেশি এই ভূখণ্ডের মানুষকে একটা মানে ফিতায় বেঁধে দিল কিন্তু যখন ওয়েট ইট কামস টু মিউজিক তখন পুরো ওয়ার্ল্ড কে যে ফিতাটা আসলে বেঁধে দিচ্ছে সেটা হচ্ছে গান বা শক্তি ঠিক তাই তাই না ঠিক তাই এই জায়গাটাই তোমায় আমি বলি মানে সারা পৃথিবীকে যে সুতোয় বেঁধে দিচ্ছে মিউজিক তার কিন্তু বড় একটা প্রমাণ তুমি দেখো আমাদের উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমেরিকার মেডিসন স্কয়ার থেকে যে কনসার্টের আয়োজন করা হলো জর্জ হ্যারিসনের নেতৃত্বে জর্জ হ্যারিসন এবং রবি নেতৃত্বে সেই কনসার্টে কি হলো সেই কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দুটো একটি হচ্ছে যে ঠিক সেই সময় পাকিস্তান আর্মির হাতে নির্যাতিত বাংলাদেশের মানে মানুষ যারা কিনা ভারতে আশ্রয় নিচ্ছিল সেই ভারতে আশ্রিত মানুষগুলোর মানবেতর জীবনযাপন করছিল লাখো লাখো মানুষ সেই মানবেতর জীবনযাপনে রত সেই মানুষগুলোর সাহায্যের জন্য এগিয়ে এলো এগিয়ে এলেন জর্জ হ্যারিসন সেই মানুষগুলো আর তো মানবতার সেবায় আর কি বলা হয়ে থাকে পৃথিবীতে প্রথম মানবতার জন্য কনসার্ট সেটাই ছিল সেই আয়োজন এবং সেই আয়োজনে মেডিসন স্কোয়ারে সেই কনসার্ট থেকে তিন চার দিন আগে থেকেই কিন্তু সেই কনসার্টের জন্য টিকিট বিক্রি হয়ে যাচ্ছিল চল্লিশ হাজার দর্শকের উপস্থিতিতে সেই কনসার্ট হলো সেই কনসার্টে পৃথিবী বিখ্যাত সমস্ত তৎকালীন পৃথিবীর তৎকালীন পৃথিবীর সমস্ত বড় বড় মিউজিশিয়ান বাঘা বাঘা মিউজিশিয়ান এলেন তারা জর্জ হ্যারিসনদের সঙ্গে সুর মেলালেন এবং সেখান থেকে উপার্জিত অর্থ পাঠিয়ে দেয়া হল বাংলাদেশের মানুষদেরকে সহযোগিতা করার জন্য এটা গেল এক এবং ঠিক ওই কনসার্টের মধ্য দিয়েই কিন্তু তখন কিন্তু যুক্তরাষ্ট্র ছিল আমেরিকা ছিল বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে সমর্থন দিচ্ছিল হ্যাঁ তো পাকিস্তানের পক্ষে সমর্থন দিলেও ঠিক খোদ যুক্তরাষ্ট্র থেকেই কিন্তু বাংলাদেশের পক্ষে এই সবচেয়ে বড় কনসার্টের আয়োজন করা হলো হ্যাঁ এবং ওই কনসার্টের মধ্য দিয়েই সারা পৃথিবীবাসী জানলো বাংলাদেশের প্রতি তাদের একাত্মতা ঘোষণা করলো সারা পৃথিবীবাসী জানলো যে বাংলাদেশের উপর এরকম পাকিস্তানিদের একটা ম্যাসাকার হচ্ছে যেটার বিরুদ্ধে সারা পৃথিবীকে জেগে ওঠা দরকার তার মানে মিউজিকই হচ্ছে সবচেয়ে বড় শক্তি যে শক্তি আমাদেরকে বলে না যে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী আমরা কিন্তু সবাই মিউজিকেরই পন্থী এবং সেই মিউজিক আমাদের বন্ধনহীন গ্রন্থি তৈরি করে দিল সারা পৃথিবীর সাথে বাংলাদেশের মিউজিকের কথা যখন আসে তখন আসলে আমার জানতে ইচ্ছে করছে যে থাকে না এক একটা মানুষ এক একটা সময় রিয়েলাইজ করে যে আই ক্যান সিং বা আমার গলায় সুর আছে সুর আছে দেখবেন কখনো যেমন তোমার কণ্ঠে অসাধারণ সুর আছে থ্যাংক ইউ সো মাচ যেমন দেখবেন কখনো হয়তো বা কেউ হঠাৎ করে এমনি গান গেল বা স্কুলের কোনো কম্পিটিশনে কোরআন তেলাওয়াত করলো যে আমি সুরাটা জানি আমার মার ক্ষেত্রে এরকম হয়েছিল সেই সুরাটা জানে কোরআন তেলাওয়াত সে ওটা একটু সুর করে পড়ে দিয়ে ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে হ্যাঁ

আমি আমারই পাশে আমারই এক বন্ধু ছিল নাম টুটুল তুমি হঠাৎ করে এই স্মৃতিটা মনে করে দিলে আসলে এই স্মৃতি কোনোদিনই হয়তো আমি চারণ করিনি রোমন্থন করিনি আমার বন্ধু ছিল টুটুল সে গাইতো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে আমি আমি না শুনতাম ও মা ও তো গান গায় কি সুন্দর আবার কি সুন্দর একটা গান মানুষ মানুষের জন্য আমি সম্ভবত ভূপেন হাজারিকা হ্যাঁ ভূপেন হাজারিকার গান তো কিং বদন্তি মানবতার গায়ক তো আমি ওকে বললাম যে দোস্ত এটা কি গান কার গান আমাকে শেখায় দে ও আমাকে শেখায় দিল কিন্তু সে ক্লাস টুয়ের এর কথা আমি বলছি ও আমাকে শিখিয়ে দিল গান এবং তারপর থেকে মাঝে মাঝে ক্লাসে বা ক্লাসের ফাঁকে ওর সাথে আমি গান গাইতাম এবং ক্লাস থ্রিতে প্রথম আমি আসলে ক্লাসেরই কোনো একটা অনুষ্ঠানে আমি গান করি তার মানে সেই টুটুল বন্ধু টুটুল তার সুবাদে আসলে মানে উনি একজন উসিলা হয়ে এসেছিলেন যে আপনি রিয়েলাইজ করলেন গান গাই বা গানের প্রতি আপনার ভালোবাসা আছে বা একটু ফিলিং আছে বা আপনি গান গেতে পারছেন তাই না ঠিক ঠিক হ্যাঁ এই যে দেখেন অনেক সময় কিন্তু এরকম হয় আমি একটু এখনকার বাস্তবতায় আসি একটা বাচ্চার অনেক প্রেসার স্পেশালি এখন যে পরিমাণ পড়াশোনার প্রেশার এরপর এই টিচারের কাছে যাও কেয়াতে শিখতে হয় কোরআন শরীফের পড়তে যেতে হয় অনেকে চান ড্রয়িং করবে অনেকে পেন্টিং শিখবে অনেকে আপনার অন্য আর অনেক কিছু এখন বহু কিছু বাচ্চাদের আছে সেখান থেকে আসলে অনেক সময়ে অনেক বাচ্চা দেখবেন যে গান পছন্দ করছে কিন্তু বাবা মা বলে কি না আমি চাই তুমি কবিতা শেখো আমি চাই তুমি নাচ করো আবার অনেক বাচ্চা দেখবেন গানের প্রতি কোনো কারণে আগ্রহ নেই সেটা এনজয় করে না হ্যাঁ তার তো পেন্টিং ভালো লাগে কিন্তু বাবা মা তাকে গানের স্কুলে দিয়ে আসবে কারণ সে কোনোদিন স্বপ্ন দেখেছিলো আমার বাচ্চা স্টেজে উঠে গান গাবে সবাই তালে দেবে আমার খুব ভালো লাগবে কিন্তু আমিও রেডিও টিভিতে ওকে দেখবো গান গে গাচ্ছে তো এখানে একটা আমাদের বাবা মাদের খুব বড় একটা ল্যাকিং আছে আমি একটু নেগেটিভ কথা বলছি এটা আসলে পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার জন্য একটু নেগেটিভ কথা বললাম এখানে কটা সমস্যার কথা না যে একটা বাচ্চার আসলে রক্তটা কোথায় তার ভিতরে জিনে কি আছে সে কি এনজয় করে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা খুব আমরা কখনোই বাংলাদেশি প্যারেন্টস ফোকাস করেন না তারা ফোকাস করেন কোথায় যে কোনটা শুনতে ইট উইল সাউন্ড হেভি বিসিএস ইঞ্জিনিয়ার আরো লাগবে ডক্টর হলে মান সম্মান বাঁচে ও তো ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট মানেই হচ্ছে আপনার ডক্টর ইঞ্জিনিয়ার এর বাইরে যে আরো কত রকম এখন খাত তৈরি হয়েছে বা ভালো ভালো জায়গা আছে কিংবা কেউ যদি অ্যাঙ্কারিং ও খুব সুন্দর করে ভালো করে করে দীর্ঘ সময় ধরে সেখান থেকে রেসপেক্টেবল জায়গায় পৌঁছায় যাওয়া খুব সহজ এবং ওটার সম্মানটা আসলে তার পরিচয় একদিন বাবা মা পরিচিত হবে এই জিনিসটা কি আদৌ আমাদের বাবা মারা বুঝছেন ফাইন অনেকগুলো বিষয় তোমার কথার মধ্যে এই প্রশ্নটার মধ্যে প্রশ্ন মানে কি প্রশ্ন সহ অনেক কিছুই ছিল এর মধ্যে আমি যেটা ভেতর থেকে যেটা ফিল করি সেটা হচ্ছে যে কোনো কিছুই পৃথিবীতে কেউ কোনো কিছুই কারো ভেতরে চাপিয়ে দিতে পারে না হ্যাঁ তুমি চাইলেই তোমার সন্তানের সন্তানের মস্তিষ্কের যে সেলগুলো আছে সেগুলোকে তুমি চেঞ্জ করে দিতে পারবে না আমি না একটা মানুষ ভেতর থেকে হয়ে হয়ে আসে ওঠার বিষয় একটা বাচ্চা বোঝাই যাচ্ছে তার কোন দিকে ন্যাক আমরা দেখতেই পাচ্ছি সে পেন্সিল স্কেচ নিয়ে বসে আছে সারা দিন। আমি তাকে যদি বলি যে না বাবা তুমি গান গাও যাও তোমাকে স্কুলে ভর্তি করা দেই গানের স্কুলে না সম্ভব না সেটা আবার একটা বাচ্চা যে কিনা কোনোদিনই ছবি আঁকেনি তাকে বলছি তুমি ছবি আঁকা সে গুনগুন করে গান গাইছে এবং খুব চমৎকার আশপাশের পরিবেশকে শান্ত করে তুলছে স্নিগ্ধ করে তুলছে এবং বন্ধুরা তাকে বাহবা দিচ্ছে বা তুই তো দারুণ গান করিস কিন্তু পরিবার থেকে সেটা ডিসকারেজ করা হচ্ছে বলা হচ্ছে যে না নানা গান করা যাবে না ক্লাসে তোমার পড়াশোনা ব্যাহত হবে এইটা মোটেও ভালো কিছু না সত্যি তার মানেটা কি হচ্ছে আমার কাছে যেটা মনে হয় আমাদের পারিবারিক পারিবারিক মাইন্ড সেট আপটা বড় ব্যাপার তুমি আমি চাইলেই একটা পরিবার থেকে বের হয়ে আসতে পারি না এটা যেমন কথা আবার আমার পরিবারের সদস্যরাও চাইলেই আমার উপরে কোনো একটা বোঝা চাপিয়ে দিতে পারেন না এই বোধটুকু আমাদের পরিবারের আমাদের বেশিরভাগ পরিবারেরই সদস্যদের এই বোধটুকু নেই এই বোধটুকু যা মানে হয় কি যে সত্যি আমাদের এই সাবকন্টিনেন্ট না সাবকন্টিনেন্টের অ্যাসপেক্টে বলবো না আমি বাংলাদেশের অ্যাসপেক্টে যদি বলি বাংলাদেশে তুমি শুধু ভারত যদি বলো ওই পার্শ্ববর্তী দেশ ভারতের কৃষ্টি কালচার বলো বা ওদের যে মিউজিকের প্রতি যে একটা আকর্ষণ সেই জায়গাটা থেকে যদি বলি আমাদের দেশে দেশে কিন্তু সেই অবস্থাটা এখনো তৈরি হয়নি আমাদের দেশে সেই অবস্থাটা তৈরি হওয়ার জন্য তোমার আমার মতো মানুষ যারা আছি আমরা তাদের কিন্তু অনেক বেশি এগিয়ে আসা অনেক বেশি দায়িত্ব বোধ সম্পূর্ণ মানুষ হয়ে ওঠা অনেক বেশি জরুরি কারণ একটা গান একটা শিশু সে নিজেকে বিকশিত করবে তার নিজের পথে এটাই এটাকে যদি আমরা মূল মন্ত্র ভাবি আমরা যদি সেই শক্তির মানে সেই শিশুর শক্তিটির উপরেই যদি নির্ভর কর মানে করি একবার তাকে যদি ছেড়ে দেই তার পথে দেখা যাবে সে তার পথেই বিকশিত হচ্ছে এবং সেটা সত্যি কল্যাণের জন্যই হবে আমি একটু বলতে চাই অনেক মানুষ এই মুহূর্তে আমাদেরকে দেখছেন ফেসবুকে কমেন্টও করেছেন আজকে একটু একটু কম কম ব্রাইট বাট কথাবার্তা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো সেখান থেকে আমি বলছি কি যে ভাইয়া যে কথাটা বললেন এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আমার গর্ভ থেকে একজন মানে বাচ্চা দুনিয়া আসলো মানে এই না কিন্তু আমার বাচ্চা আমার বাচ্চা আমার সবকিছু স্পেশাল কেয়ার থাকবেই সে কিন্তু আমি না সে আমার মতই হবে তা তো কিন্তু তার কিন্তু এজন্যই আমি আলাদা নাম দিচ্ছি এত ধুমধাম করে আমরা আকিকা করছি তার মানে কি একটা আলাদা সত্তা এটা আমরা জানান দিলাম কিন্তু যখন সে বড় হচ্ছে কিংবা তার পথে যাচ্ছে অ্যাজ লং অ্যাজ ইট পজিটিভ অ্যান্ড ইন হালাল ওয়ে সেখানে আমার মানে বাধা দেওয়ার কোনো কারণ নেই কিংবা জোর করে দেওয়া এটা একটা ডিপ্রেশনেরও কিন্তু কারণ তৈরি হয় এবং এই ডিপ্রেশন থেকে পরে আমরা ড্রাগসে যাচ্ছি অন্যান্য সমস্যায় জর্জরিত হচ্ছি তাই একটা কমেন্ট আছে এবং একটা প্রশ্ন আছে আচ্ছা এই মুহূর্তে আমাদেরকে দিবস কুমার দেখছেন দিলাফজ দেখছেন আফসানা তারিন আছেন ফারিয়া গ্যাসমিন আছে ইশরাক আহমেদ আছে খোসনুর চৌধুরী লিজা আছে জানা আপু দেখছেন সামির রহমান আছে মালিহা আছে বিশাল আছে ওকে হেদায়ত সাজিদ একটা কোয়েশ্চেন করেছেন উনি বলেছেন যে I am very frustrated about the present situation of Bangladeshi music. What do you think about our present music industry? Wow. Frustration is অনেক কারণ আছে reasons. Thank you. খুব চমৎকার প্রশ্ন মানে ফ্রাস্ট্রেশনটা তো একদিনে তৈরি হয়নি যে কোনো কিছুরই যে বাঙালির সৌভাগ্য যেমন যে খুব মাত্র নয় মাসের ব্যবধানেই আমরা একটি দেশ পেয়েছি মাত্র নয় মাস স্ট্রাগল যেটা কিনা কোনো কোনো জাতিকে পঞ্চাশ বছরও লড়াই করতে হয়েছে সেটা কিনা আমরা খুব কম সময় পেয়েছি তার মানে এই না যে একটা দেশের দেশকে আমরা স্বাধীন করেছি অল্প সময়ের মধ্যে সেটা আমাদের সম্পূর্ণ শক্তির মধ্য সেটা সেটা তাও নয় নয় এবং তা বলেই যে বাকি সমস্ত কিছুতেই আমরা খুব অল্প অ্যাচিভ করব কখনোই আমাদের যত অর্জন ছিল মিউজিকের জন্য আমি রিনতি তোমাকে বলি গত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি বিকশিত হয়েছে এই বিকাশমান পথে অনেক শিল্পী আমাদের অনেক বিখ্যাত শিল্পী তৈরি হয়েছে বাংলাদেশে হ্যাঁ তো সেই মানুষগুলো কিন্তু দিয়ে গেছেন ক্রমাগত দিয়ে গেছেন যদি বলো যে সেই মহান মুক্তিযুদ্ধের সময়ে মুক্তির গান নামে যে একটি দল বেরিয়েছিল সারা বাংলাদেশ তারা পরিভ্রমণ করেছিল মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করার জন্য ট্রাক নিয়ে বেরিয়ে পড়েছিল তাই না তো মুক্তিযোদ্ধারা তাদের গান শুনে এমনিতেই পুরো পুরো জয়টা কিন্তু আমাদের শুধু যে অস্ত্রের মাধ্যমে এসেছে তা নয় এই মিউজিকটা কিন্তু ওই সময় অনেক বড় মোটিভেশনাল একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করেছে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত হতে সহায়তা করেছে ওই সময় যে ইনস্ট্রুমেন্টটা এত বেশি কাজে দিল সেই ইনস্ট্রুমেন্টটা আমরা আর ব্যবহার করলাম না সেখান থেকে আমরা ব্যবহার করলাম না তে তো ধরবেই মানে ওই যে বলে না এই যুদ্ধ কি করেছি মানে অস্ত্র কি ট্রেনিং আছে জমা মানে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি তাই না তার মানেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছেন ট্রেনিং জমা দেননি কিন্তু ওই মুক্তিযুদ্ধের অন্যতম একটা টুলস ছিল মিউজিক ওই মিউজিকটার ব্যবহার আর ওইভাবে আসলে ওইভাবে যায়নি এবং তার জন্য ভাইয়া বলছেন একটা প্রলেপ বা জং পড়ে গেছে এবং ওই যে একটা ডিটারেট করা শুরু করেছে তার জন্যই আজকে এই প্রশ্নে আমার সম্মুখীন হচ্ছি নাহলে এই প্রশ্নটা আসতোই না এই টপিকের কথাই হয়তো বা বলতে হবে ঠিক তাই ঠিক তাই যে যে কোনো কিছু কি অবহেলিত ফেলে রাখলে সেটা জং ধরবেই মোচে ধরবেই কিন্তু সেটাকে নার্সিং করার দায়িত্বটুকু তোমার আমার দায়িত্বটুকু সরকারের তুমি আমি ব্যক্তি যতটুকু না করতে পারবো সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি না থাকে সেখানে সেটা তোমার আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয় উনি যারা প্রশ্ন করেছেন যে মিউজিক ইন্ডাস্ট্রি আজকে দুরবস্থা বা হতাশা এই হতাশা সৃষ্টি হয়েছে গত 40 বছরেই শুরু হয়েছিল ঠিকই শুরু হয়েছে হতে হতে বিকশিত হয়েছে চূড়ান্ত পর্যায়ে গেছে পিকে পিক থেকে পড়ে গেছে নিচে আমরা নিচে পড়ে যাওয়ার যদি বলা হয় হ্যাঁ যে ভালো মানসম্পন্ন গান তৈরি হচ্ছে না যে এই কথা বলবে আমি মোটেই একমত নই যদি বলা হয় যে মোটেও মানসম্পন্ন শিল্পী আসছে না বাংলাদেশে আমি এটার সাথে একমত নই যদি বলা হয় যে হ্যাঁ বাংলাদেশের মিউজিক্যাল এনভায়রনমেন্ট সেরকম নেই আমি এটার সাথে সম্পূর্ণ একমত কারণ হচ্ছে যে আমাদের মিউজিক্যাল টুলসগুলোকে একে একে ধ্বংস করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেয়া হয়েছে মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল না বলেই সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে এবং এইটা নিয়ে কিন্তু আমি আপনি অফেয়ারেই কথা বলছিলাম মানে পার্সোনাল কথা বলতে বলতে যেটা আমাদের জীবনের সাথে এত জড়িয়ে আছে আর এনवायरमेंट এমন একটা জিনিস যেটা কখনো লুকানো যায় না কিংবা গুটিয়ে রাখা যায় না এটা চোখের সামনে আসবে অন্য সবকিছু ফেক করা যায় বাট একটা পরিমণ্ডল যেটা এটা আসলে কখনো মানে আমার না যারা গান না করেন তারাও কিন্তু দূর থেকে ব্যাপারটা ফিল বা আঁচ করতে পারে ফিল করছেন এবং তারা উনি কিন্তু শ্রোতা যিনি প্রশ্ন করেছেন উনি কিন্তু শ্রোতা এবং নিশ্চিত যে উনি মিউজিকের খুব ভালো বোঝদার শ্রোতা আপনাকে মানে এতটুকো বোঝার দরকার যে আপনি নিজেই গত 20 বছর আগে যে সমস্ত গান শুনেছেন যে সমস্ত শিল্পীকে দেখেছেন বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে সেই সমস্ত শিল্পী হয়তো এখন হতাশায় ভুগছেন বা সেই মানের মিউজিক হচ্ছে না কিন্তু কারণটা কি জানেন কারণটা সত্যি যে আপনি দেখেন বাংলাদেশের স্পোর্টস এর জন্য যে পরিমাণে ফোর্ট দেওয়া হচ্ছে পুরো সরকার ব্যবস্থা একটা একটা খেলার দিকে মনোযোগী তাই তো সেক্ষেত্রে ফুটবল বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী খেলা ছিল সেই ফুটবলও কিন্তু আজকে স্থিমিত তাই কিনা তো যদি একটা দেশের সরকারের পক্ষ থেকে শুধুই মানে মানসিক স্বাস্থ্য বিকশিত হওয়ার জন্য তরুণ প্রজন্মকে মানবমুখী হয়ে ওঠার জন্য মানবতা মর্মে দীক্ষিত হওয়ার জন্য যে সমস্ত টুলস সেই সমস্ত টুলসকে যদি রাষ্ট্রীয়ভাবেই যদি কাজে লাগানো না হয় সেখান থেকে বিশটা আপনি একটা নিয়ে মাঠে নামেন বাকি টুলস গুলো তো আসলে অকার্যকর হয়ে পড়ে থাকবে সেখানে রাষ্ট্রের পরিচর্যাটা অনেক বেশি জরুরি যেটা কিনা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কিছু নেই একেবারে আছে কিছু সারা দেশ জুড়ে কিছু শিল্পকলা একাডেমি আছে যেগুলো কিনা দলীয় লেজুর বৃত্তির রোশানলে পড়ে আছে মানে বেড়া জালে পড়ে আছে কিছু আছে সরকারি পৃষ্ঠপোষকতা যেগুলো কিনা একে সেগুলোও হয়তো দলীয় ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত যে কারণে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি সার্বজনীন একটা যে নার্সিং হওয়ার কথা ছিল সেই নার্সিংটা কিন্তু কোথাও হচ্ছে না মিউজিক ইন্ডাস্ট্রি শিল্পীদের একার পক্ষে টেনে নিয়ে যাওয়া মোটেই সম্ভব না সেখানে যদি রাষ্ট্র যদি সহযোগিতা না দেয় আমরা এই বিষয়গুলো আসলে সোশ্যাল মিডিয়াতে নিয়ে কথা বলছি টিভিতে কথা বলছি রেডিওতে কথা বলছি যে শুনতে শুনতে দেখা যাবে কখনো কোনো জায়গায় একটা বাস ক্রিয়েট করতে আমরা সমর্থ হব এবং সেখান থেকে হয়তো একটা ভালো কিছু আসবে মানে লেটস বি পজিটিভ এর বাইরে আসলে আর কিছু করার নেই আর আমরা নিজেরা যে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই কাজগুলো যদি একটু সদভাবে করি সুন্দরভাবে করি ডেগনিটি বজায় রেখে করি এনভায়রনমেন্ট মানে খুব সহজেই খুব ভালো থাকবে এই ব্যাপার কিন্তু আমাদের ছোটবেলা থেকেই বাবা মা শিখিয়ে দিচ্ছেন সমাজ বই বলে আসছেন কথা বেশি হচ্ছে তুমি একটা গান গাও তো একটু তুমি একটু গাও তারপরে আমি হঠাৎ করে কি গান গাও গাও

ভাই এখনকার মানুষ কত কনসার্ন যে দেখেন এই এই কোশ্চেন কিন্তু আমিও আপনাকে করিনি তারা করেছে তাইলে বুঝেন তবে সুমা আমাকে গানে রিকোয়েস্ট করেছে এটা ঠিক যে দর্শক শ্রোতারা জানেন নিশ্চয়ই যে রিনতিও খুব চমৎকার গান করেন আচ্ছা ঠিক আছে গানটা কি আমি আগে গাইবো নাকি সুমা বলে দাও হ্যাঁ আচ্ছা ভাইয়ার জন্য যেহেতু আগে রিকোয়েস্ট আছে ভাইয়ার রিকোয়েস্ট আগে আমরা ভাইয়ার গান আগে শুনি তারপর এক থাকে ইনশাআল্লাহ তারপর হ্যাঁ রিনতি আপু আচ্ছা করে দুই লাইন আমি গান শুনাবো আমরা তো জীবনে অনেক কিছু চাই জি তাই না জি মানে কেউ চাই দামি বাড়ি কেউ চাই দামি গাড়ি হ্যাঁ কেউ চাই একটা তেজি ঘোড়া কেউ চাই দামি কুকুর এলসেশিয়ান তাই না অনেক কিছু আমাদের এই চাওয়াগুলো প্রত্যেকের অসংখ্য চাওয়া নিয়ে আছে চাওয়া কিন্তু সব চাওয়া তুমি কি চাও বলো আমি চাই ভালো থাকতে শান্তিতে থাকতে এখন ওটা যেভাবে যে যেদিকে হাঁটলে হয় ঠিক তাই মানে এই ভালো থাকতে চাওয়াটা কজন চাই আমরা মনে প্রাণে চাওয়া যেটা হ্যাঁ আমি মনে প্রাণে এই চাওয়াগুলোর সবার সব চাওয়া কিন্তু পূরণ হয় না আমার আমাদের আমারই একটা গান 2000 বারো সালে ফেরারি জোনাকি নামে আমার একটি অ্যালবাম প্রকাশিত হয় সেখানে এই গানটি আমরা নকশি কাথা ব্যান্ড আমার যে ব্যান্ড নকশি কাথা আমরা সেই ব্যান্ডেও আমরা রেগুলার গিয়ে থাকি গানটি রাধানগর আমি এই দিকে চাই ওই দিকে চাই আমার সব ঘাটেরই পানি যে চাই আমি এই দিকে চাই ওই দিকে চাই আমার সব পানি যে চাই আমার ডান দিকে আমার মন চলে রাধানগরে হে আমার মন চলে রাধানগরে হে আমার মন চলে রাধানগরে আমার মন চলে মন ভেঙে যায় মন ফেটে যায় মনের কি আমার মন ভেঙে যায় মন ফেটে যায় মনের কি বাদশ কালো ভুলের শিকার শুধু কালী মাতে ভুল কালী মাতে ভুল আমার মন চলে রাধানগরে হে আমার মন চলে রাধানগরে আমার মন চলে রাধানগরে আমার মন চলে রাধানগরে হে আমার মন চলে রাধানগরে আমার মন চলে রাধানগরে হে আমার মন চলে রাধানগরে একটা কথা বলতেই হয় যে আসলে আমরা এখন যে গানগুলো শুনি বা টিভিতে রেডিওতে মিউজিক ভিডিওতে দেখবেন বা আমরা এখন সবাই জানি গানগুলো অনেক প্রলেপ লাগিয়ে তারপর একটা ফাইনাল আউটপুট কিন্তু আমরা হাতে পাই আর যখন আমরা লাইভ গান শুনি ইউ গেট দ্য রস ইউ ক্যান ফিল দ্য রনেস তো সেখানে যে মানুষরা আসলে খুব ভালো গান করেন তাদেরকে আমি আমার কাজে প্রশংসা করা আলাদা করে একটু প্রশংসা করতে পছন্দ করি দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এবং সেই কাজটা আমিও তোমার জন্য একটু করতে চাই আমি এখন ঠিক এই মুহূর্তে দুই তিন মিনিটের জন্য একটু উপস্থাপক হতে চাই আচ্ছা আচ্ছা তোমার তোমার গান খুব চমৎকার তোমার গান আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি যদিও কন্টিনিউয়াসলি উপস্থাপনার মধ্যেই আছো কিন্তু আমি জানি যে তুমিও বহু আগেই সেই এইচএসি লেভেলে থাকতেই তুমি নিজে গান লিখেছো শুরু করেছো তাই না এবং নিশ্চয়ই সেটার গান লেখা শুরু করার পেছনে তোমার বিশেষ কোনো শক্তিটা তো যারা মিউজিক রিলেটেড মানুষ তাদের প্রত্যেকের ভেতরে বিভিন্ন ভাবে কিন্তু কাজ করতে থাকে তো সেই শক্তি তুমি কাজে লাগিয়েছো এবং সেটা এখন তোমার একটু শুনতে চাই কিছু একটা ওখান থেকে একটা গান আজ ঠিক আছে আজ যেটা হয়েছিল যে গান নিয়ে যেটা কথা হচ্ছে আমি ছোট ক্লাস 8 প্রথম গান লিখি সেই ঘটনাটা একটু পরে বলবো پوری বাপের তার আগে তারপর সেকেন্ড গানটা লিখি হচ্ছে আমি যখন কলেজে পড়ি আচ্ছা কারণ তখন আমি হলি ক্রস কলেজে পড়তাম হলি ক্রস কলেজে অনেক বেশী নিয়ম

সেখানে আমি অনেকদিন পড়াচ্ছি গান গাচ্ছি আমি দুই লাইন জাস্ট শোনাচ্ছি ওরে মন তরে আমি জোড়া পাখা ধার দেখে মনে ওরে মন তরে আমি শক্ত করে বেঁধে রেখে দেই কোথায় হন তুই মনে জায়গায় থেকে বাস্তব তার কঠিন ছবি কে হন তুই মনে জায়গায় থেকে চা বাস্তবতার কঠিন ছবি কে ঘুরে ফিরে যাস দূরে

এই গানটা পুরোটাই ডিসক্রাইব করে যে ওই সময় আমি কত হেল্পলেস ফিল করতাম এত নিয়ম কানুন এত এইচএস এর কেমিস্ট্রি ফার্স্ট পেপার পেপারের মোটা মোটা বইয়ের প্রেসার জোর করে প্র্যাকটিক্যাল ক্লাস আমার ভালো লাগতো না আমি স্টিল বুঝতাম যে না আমি তো ভালো স্টুডেন্ট আমার বাবা-মা তো অনেক এক্সপেকটেশন আমাকে হলি ক্রসে ভর্তি করেছে এরপর আমার ঢাকায় নিবস্থে পড়তে হবে এই ব্যাপারটা একটা প্রেশারের মধ্যে পড়ে আমি কাজ করেছে কাজে কখনো কমতি রাখিনি কিন্তু মনে মনে আমার চাওয়া ছিল আই নিড ফ্রিডম বা আরেকটু ছাড় এই তো দেখেন প্রত্যেকটা মানুষের ভিতরে এই গান থাকে কেউ হয়তো বা পেজ বা গলা পর্যন্ত আনতে পারে উই আর ব্লেসড অনেকে আনতে পারেন না ঠিক তাই এবং অনেকে অনেকে সেটাকে বাথরুমের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ করে রাখে আমরা বলি যে বাথরুম সিঙ্গার অথচ এই বাথরুম সিঙ্গার কিন্তু ঘরে ঘরে আছে আর এই বাথরুম সিঙ্গার দেখে একটু যদি বের করে আনার বের করে আসার বের হয়ে আসার যদি সুযোগ দেয়া যেত সত্যি কিন্তু ওই ভেতর থেকে যে শক্তি তার ভেতরে কাজ করে সেই শক্তিটা কিন্তু সারা মানে দেশের কল্যাণের জন্য কাজে লাগানোর কিন্তু সুযোগ ছিল এখানে একটা সুযোগের ব্যাপার যেহেতু ভাই আসলো যে সোশ্যাল মিডিয়া এখন একটা বড় রোল প্লে করছে আমরা কিন্তু এখন দেখছি অনেক বাথরুম सिंगर বলেন কিংবা যে কখনোই গান করেন নি চমৎকার একটা খুব র একটা গান গেয়ে দিলো এমোটে ভালো লাগলে মানুষ নিজ উদ্যোগে আসলে সেটা শেয়ার করছে সো এত বড় প্ল্যাটফর্ম যেখানে আছে আপনার ফ্রেন্ডসরাই অ্যাট লিস্ট জানলো আপনার রিলেটিভসরাই জানলো কাছের মানুষে জানলো যে নাও খুব ভালো গায় সো আমরা না মানুষকে সবসময় এনকারেজ করার জন্যই চেষ্টা করা উচিত ব্রাদার হচ্ছে বুলি করা বা একটা টিটকারি মেরে ইউনো কমেন্ট করা যেটা সে হার্ট হচ্ছে তো আমরা পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার জন্য যেহেতু বাংলা রেডিও থেকে আসি বাংলা টিভি থেকে আসি আচ্ছা সেই কথাটা একটু জুড়ে দিলাম হ্যাঁ আমি একটু একটা জিনিস জানবো আপনি গান লিখছেন হ্যাঁ গান লিখছি অনেক দিন গান লিখছেন এবং যখন প্রথম গান লিখলেন হ্যাঁ তখন ব্যাপারটা কিভাবে কোথা থেকে আসলো এটা না খুব একটা আমি তাই ভাবি যে গান লেখাটা আমি এর আগে যখন গান শুনতাম যে কিভাবে গান লিখে আমি খুব অবাক হতাম এবং গানের সুর কিভাবে কিভাবে বসায় ছোট্টবেলায় যখন গ্রামে যখন একদম রেডিও যখন শুনতাম সুরটা কিভাবে যেন আসছে কেমন কেমন ওমা কিন্তু সেই সুর তো আবার মনের ভিতরে গেথে যাচ্ছে আমার খুব অবাক লাগতো একটা সময় আমি যখন গান প্রথম আমি আমার ফার্স্ট সলো অ্যালবামটা বের হলো হচ্ছে দুই সালে কতদিন তোমাকে দেখি না এই অ্যালবামটার মধ্যে আমার কোনো আমি শুধু গিয়ে লিখেছিলেন পুরো গান সবগুলো লিখেছিলেন রহমান শুরু করেছিলেন রাজেশ তো এই অ্যালবামটা রিলিজ হওয়ার পরে না আমি তখন ওই ওই সময় স্টুডিওতে গিয়ে গান গাইতে 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 কিছু মানুষের সাথে গানের মানুষের সাথে ওঠা করতে করতে তখন গানগুলো আমার ভেতরে ঢুকে গেল এবং তারপর থেকে আমি দেখলাম যে আমি টুকটাক লিখতে পারছি লিখতে লিখতেই তখন চার সালেই প্রথম আমি একটা গান লিখি যে আমার কাছে মনে হলো যে তখন যে আমরা তো ঠিক এখন এই এই মুহূর্তে এসে একবিংশ শতাব্দীতে এসে মানুষের মধ্যে সম্পর্কগুলো কেমন যেন মানে হালকা হয়ে গেছে আমাদের বন্ডিং গুলো জাস্ট দুর্বল হয়ে যাচ্ছে এই সম্পর্ক নিয়ে আমি একটা গান লিখি ওই সময়টাতে সেই গানটা আমরা প্রথম আমাদের ব্যান্ডের অ্যালবামে রাখি দুই হাজার সাত সালে আট সালে সেই গানটা কি একটু একটু গেয়ে ফেলি না একটু গেয়ে ফেলি আমারই লেখা শুরে অ্যালবামটার নাম হচ্ছে আমাদের ব্যান্ডের ফার্স্ট রাখিস আচ্ছা 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 একটা সময় ছিল মানুষ ভালোবাসত একটা সময় ছিল পাখি ডানা মেলতো একটা সময়ে ছিল মানুষ স্বার্থ ছাড়াই সুখে দুঃখে কাছে আসতো এখন এই তো সেই সময় সবই অস্থির মনে হয় দূর সুদূরে যাচ্ছে মিলিয়ে কি ভালোবাসার গান স্বপ্ন দেখার গান ভালোবাসার গান স্বপ্ন দেখার গান এই এই ছিল গান আমার আমি গানটা লেখার পর আমার নিজেরই ভাল লাগলো মনে হলো যে এটা কি হলো কি কিছু তারপরে যখন কম্পোজিশন করতে গেলাম হয়ে গেল গান হয়ে গেল বলল যে না এটা তো হয়ে গেছে কিছু একটা যাই ভাই হচ্ছে আসলে খুঁজতে খুঁজতে বুঝতে বুঝতে রিসার্চ করতে করতে এটা করে ফেললেন এবং দেখলেন না ওটা অ্যাপ্রিশিয়েট করছে হ্যাঁ গান তাহলে শুরু হয়ে গেল গান তাহলে শুরু হয়ে গেল তাই না মানে অনেকটা প্ল্যান করে না ইট কামস ন্যাচারালি তাই না যে হঠাৎ করে মনে হলো গান এই যে বললাম যে সত্যি মানে সৃষ্টিশীল সৃষ্টিশীলতার বিষয়টা তো প্ল্যান করে কিন্তু আসে না হয় না কখনো হয় না আমার এমনও গান আমি দশ মিনিটে লিখেছি এমন গান দুই মাস আমার শেষ হয়নি শেষ হয়নি এবং দশ মিনিটে যে গানটা লিখেছি আমি আমি যদি বলি যে দুই সালে আম্মা যখন মারা গেলেন আমার আমরা তোমাকে বলছিলাম যে আমরা নয় ভাই দুই বোন এগারো ভাই বোন এগারো ভাই তো আম্মা মারা যাওয়ার পর দিন আমরা এগারো ভাইবন বসে আমার ব্যবহার্য জিনিসপত্র গুলো আমরা ভাগ করে নিলাম সবাই আমার ভাগে পড়লো আমার চশমাটা আর তসবিটা আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন আমি পড়তাম সেই সময় তখন তো মোবাইলের যুগ ছিল না প্রচুর চিঠি আমি লিখতাম আম্মাকে আম্মাও চিঠি লিখতেন অনেক আমার চিঠিগুলোর একটা বড় বান্ডিল আমার কাছে ছিল ইউনিভার্সিটি পাশ করে আসার পরে এই বাসা চেঞ্জ টেঞ্জ করতে 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 একটা সময় আমি আবিষ্কার করলাম দু আট সালের জানুয়ারি দুই সালের পহেলা জানুয়ারি আমি আবিষ্কার করলাম সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আমি আমার আম্মার চিঠির সেই বান্ডিলটা খুঁজে পেলাম না আমার মনটা খুব খারাপ হয়ে গেল মানে রীতিমতো কান্না পেলো তারপরে আমি ইউনিভার্সিটি লাইফের তখন আমি ডায়েরিতে লিখতাম সমস্ত ডায়েরি আমার আছে সংগ্রহে সমস্ত ডায়েরি খুঁজতে 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 আমি সারা দিন খোঁজা পরে একটা ডায়েরির মধ্যে একটা চিঠি খুঁজে পেলাম আমি আম্মার আম্মার লেখা সেই চিঠিটা আমার এবং চশমাটা নিয়ে আমি উপর রেখে সিদ্ধান্ত নিলাম আমি একটা গান নিয়ে তুমি বিশ্বাস করো আমি এটা রেখেই হারমোনিয়াম বাজানো শুরু করলাম গান চলে আসলো এক টানে কিছু কথা চলে আসলো আমার কাছে তোমারই লেখা একটিমাত্র চিঠি আছে আমার কাছে তোমারই লেখা একটিমাত্র চিঠি আছে যে চশমাটা পড়তে যে তসবিটা জপতে সবে রেখেছি সযতনে আর কিছু নেই তোমার আমার কাছে শুধু স্মৃতিগুলো ছাড়া সবাই জানে যে যায় ফিরে আসে না তবু আমি চাই স্বপ্নে হলেও একবার ফিরে আসো মা 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 ও ও লেখাগুলো চলে আসলো আমি লিখলাম এবং তারপর এক বন্ধুকে শোনালাম আমার সব থেকে সব মিলিয়ে বারো মিনিট তেরো মিনিটের মতো সময় লাগলো গানটা লেখা শুরু করতে সে বললো যে দুর্দান্ত গান তোর জীবনের সেরা গান একটা হবে এবং তারপর কিন্তু ওই গান এবং সেই সাথে আরও জন শিল্পীকে নিয়ে ওই বছর দুই হাজার সালের মা দিবসে আন্তর্জাতিক মা দিবসে আমার লেখা সুরে বাংলাদেশে প্রথমবার শুধু মাকে নিয়ে মিক্সড গানের অ্যালবাম বের হলো মা শিরো নামে। তপন চৌধুরী সামিনা চৌধুরী ফাহমেদা নবী সবাই গাইলেন সে সমস্ত গান সমস্ত শিল্পীর মাকে সমস্ত শিল্পীর মা সম্পর্কে জেনে নিলাম আমি কথা বলে নিলাম নিয়ে তাদের মায়ের অভিজ্ঞতাগুলো নিয়ে আমি সবার জন্য আলাদা করে গান লিখলাম শুরু করলাম

যে গল্পগুলো শুনলে এখনই মনটা ভরে যাবে মনটা ছুঁয়ে যাবে ওই গানগুলো বোঝা যায় ওখানে একটা টাচ থাকে যেমন আমার বাবা একটা কথা বলছিলেন যে একদিন একটা র্যান্ডম কথা বা বলছে একটা একটা বালু স্তূপের উপর একটা বিড়াল বসা তুমি এটা দেখে যেভাবে লিখবা এই সেম জিনিস এখানে কিন্তু এমন আহামনি কোনো এলিমেন্ট নাই না দেখে যখন লিখবা ওই লেখাটা তো সুন্দর হবে না সো চোখে দেখা জিনিস তুমি যত সুন্দর করে এক্সপ্লেন করবা তোমার যদি আল্লাহ ক্ষমতাটা দিয়ে থাকে লেখার বা এক্সপ্লেনেশন বা সুন্দর করে ফুটিয়ে তোলার ওই একই জিনিসই দেখা বা বোঝা বা ফিল করার মতো যে গভীরতা ওটা অন্যভাবে আসলে পাওয়া যাবে না ঠিক তাই তার মানে কি অডিয়েন্সও কিন্তু বুঝেন তার মানে দেখো ওই যে তুমি বললা যে ডিপ্রেশনে থাকি বা হতাশার মধ্যে বা কষ্টের মধ্যে থাকা বিষাদের মধ্যে থাকা ওই থাকাগুলো আমাদের আমাদের মানে জীবনের তো পার্ট এই 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 পার্টগুলো কিন্তু এই অধ্যায়গুলো কিন্তু এই উদ্হাইগুলোই কিন্তু আমাদের জীবনের অন্যতম শক্তি। এই মানে আমাদের কি শক্তি জাগায়। আমাদের নতুন কিছু করতে উজ্জীবিত করে, নতুন মন্ত্রে দীক্ষিত হতে সহযোগিতা করে। এই শক্তিগুলো যদি ভেতর থেকে না আসে তাহলে কিন্তু তুমি আমি কেউই পৃথিবীতে বেঁচে থাকার কথা না। কারণ আমরা তো প্রতিনিয়ত ভাঙি, প্রতিনিয়ত গড়ি। আমাদের জীবন প্রতিনিয়ত এরকম বিচ্ছিন্নতার মধ্য দিয়ে, প্রতিনিয়ত এরকম হতাশা কষ্টের মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে প্রবাহিত, তাই না? তো সেই আনন্দ হতাশা কষ্টের মধ্যে যখন সমন্বয় করতে চাই তখন একটা নতুন কোন শক্তি দরকার যে শক্তিটা হচ্ছে মিউজিক এখানে একটা পার্সোনাল কথা না বললেই না আজকে যে আমি কয়েকটা চাল অ্যাঙ্করিং করছি কিংবা একটু গান গাচ্ছি ওয়েন আই হ্যাড মাই ব্রেকআপ হ্যাঁ আই বিকেম দিস ঠিক আছে আদারওয়াইজ এটা হয়তো বা হতো না

দেন ওখান থেকে আরও কিছু সোশ্যাল ওয়ার্ক ছিল যেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে করা যেগুলোর জন্য পরবর্তী আমার এত এক গাদা সার্টিফিকেট হয়েছে ওগুলো অনেকগুলো স্টেজ থাকে আমি অনেকগুলো স্টেজ পার করি আমি ওই সময় একটা বৃদ্ধাশ্রমে সপ্তাহে যেতাম এর ধরনের কাজ করেছি ভাই গল্প মনে হতে পারে কিন্তু আমি প্রত্যেকটা কাজ করে এসে আজকে আমি আলহামদুলিল্লাহ এত ভালো আছি এটা বলার কারণ আমরা তো ড্রাগ নিয়ে কাজ করছি আমরা কি ছেলে ড্রাগে যাই কেন আপনি ওই লাইফের

প্রত্যেকটা সৃষ্টি হয় কিন্তু আসলে একটা ব্যর্থতা থেকে ভাবো যদি ভাবো ব্যর্থতা বলবো ওই অর্থে যে কেউ যখন তোমাকে আঘাত দিল আমাকে যখন কেউ আঘাত দিল বা বললো একটা কথা যে তোর কিচ্ছু হয় নাই ওটা কিন্তু ব্লেসিংস হয়ে আসলো মানে যদি তুমি পাওয়ারফুল মানে যদি তুমি ভেতর থেকে এনকারেজ ফিল করো আমার ক্ষেত্রে কিন্তু এরকমই হয়েছে বেশিরভাগই ওই যে তোমাকে বলছিলাম যে আমার এগারো ভাই বোন আমি বাদে বাকি সমস্ত ভাই বোনের গানের গলাই কিন্তু ভালো তারা কেউ কোনোদিনই গান গায় নাই বরং প্রত্যেকে কিন্তু আমাকে পেছন থেকে টেনে ধরছিল এখনো পর্যন্ত আমি যে গান গিয়ে বেড়াই এটা আমার পরিবারের সদস্যরা হয়তো সেভাবে পছন্দ করেন না তার কি আমি না আমি যখনই মানে ওই যে বললাম যে আমি যখনই কোনো বাধা পাই আমার জীবনের প্রত্যেকটা স্তরেই তাই আমি যখনই কোনো কাজে বাধা পেয়েছি আমি সেই জায়গাটাকে আঁকড়ে ধরেছি এবং আমি নিশ্চিত জানি যে এই আঁকড়ে ধরাটা শুধু আমাকে না তোমাকে না এটা বাংলাদেশে যে কোনো বয়সী যে কোনো মানুষ যে কোনো প্রফেশনের মানুষকেই ওই বাধাটাই সবচেয়ে বেশি এগিয়ে দিতে পারে। একজন অফিসে অফিসে একটা একজন বস কলিগকে তার কি করে নিয়ে আসছো কিচ্ছু হয়নি যাও তুমি কিচ্ছু পারো না তোমাকে দিয়ে হবে না যাও ওই ধমকটা বসের ওই ধমকটাকে যদি ওই ব্যক্তিটি ব্লেসিংস হিসেবে নিতে পারেন আরে তাই তো আমি কিছু পারি না ফাইন আমি করে দেখাবো ওই যেটুকু যদি মুহূর্তের মধ্যে যদি শক্তিতে রূপান্তর করা যায় তাহলেই সবচেয়ে বড় কাজটা হবে হ্যাঁ আগুন নিভে যায় আগুন নিভে যাওয়ার পরে কি হয় মানে জাস্ট সেটা কোনো কাজ করতে পারে না মানে নিভে যাওয়া আগুন দিয়ে কোনো কাজ নেই কিন্তু যে সেই আগুনটা যখন জ্বলতে থাকে আস্তে আস্তে সেটা ছড়াতে থাকে ছড়িয়ে এক সময় সেটা দাবানলে পরিণত হয় আবার বেশিরভাগ আগুনই দাবানলে পর্যবেশিত হয় না খুব কম আগুন দাবানলে পর্যবেশিত হয় তো এই আমাদের এই আগুনগুলো কিন্তু দাবানল হতে পারে যদি সে নিজেকে থামিয়ে না দেয় তাহলে সেটা দাবানল হিসেবে প্রজ্বলিত হতে পারে এবং এই দাবানলটা মানে একটা সুন্দর দাবানল দাবানল হ্যাঁ দাবানল এখানে পজিটিভ এটা পজিটিভ দাবানল যে আপনার মতে এমন শক্তি ইনজেক্ট হয়ে যাবে উই সিচুয়েশনটা আপনাকে দিয়ে দিবে আপনি যদি সাথে শুধু শক্তির একটা পজিটিভ ব্যবহার করতে পারেন এই হিডেন ব্লেসিং এর জন্য একদিন আপনি সিচুয়েশন বা ওই খারাপ সময় কিংবা ওই ডিভোর্স ওই ব্রেকআপ কিংবা আপনি কি পেলেন না সে না পাওয়ার হিসাবগুলোকে থ্যাঙ্ক ইউ দিবেন এরকম কিন্তু বলে আমাকে আপনি দেখবেন ভাই অনেকেই বলতে তুমি এটা এটায় ভাবছ এটা খারাপ হচ্ছে তুমি এর জন্য পরবর্তীতে আল্লাহকে থ্যাঙ্ক ইউ দিবা যেটা হয়েছিল বলে আমার লাইফে ভালো কিছু হয়েছে ও যে বলে না যে মানে যা ঘটে সেটা ভালোর জন্যই ঘটে তাই না যা হয় ভালোর জন্য আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন এগুলো কিন্তু কথার কথা না এগুলো মানুষের হাজার বছরের চর্চিত মানে জীবন থেকে নেয়া অভিজ্ঞতার ফসল কিন্তু এগুলো তুমি যতই বলো না কেন এগুলো প্রবাদ একদিনে বা দুই দিনে সৃষ্টি হয়নি এবং সমস্ত প্রবাদ মানুষের জন্যই তো মানুষের অভিজ্ঞতা লব্ধ আমরা যখন এই অন্য একটা বিষয় যে ধরো পথ চলতে চলতে হঠাৎ করে একটা মিউজিক কানে চলে আসলো হুম মিউজিকের শক্তি নিয়েই যেহেতু আমরা কথা বলছি ধরো এটা মিউজিক কানে চলে আসলো কি রে হ্যাঁ এটা তো আমার চেনা জানা খুব চেনা চেনা সুর মনে হচ্ছে তার মানে ওই জায়গাটায় মানে নেদারল্যান্ডসের একজন নিউরাল সাইকোলজিস্ট ওনার নাম হচ্ছে এরিক স্কেরডার হ্যাঁ উনি বলছেন ওনার সিঙ্গিং ইন দ্য ব্রেইন নামে একটা বই আছে সে বইটা মানে প্রত্যেকটা পরতে পরতে হচ্ছে রীতিমতো সাসপেনশন আমার মানে এত ভালো লাগলো সেখানে একটা জায়গায় উনি বলছেন যে আপনি যখন মনে করছেন যে বাহ আমার মিউজিকটা খুব পরিচিত মনে হচ্ছে তার মানেই ঠিক তখনই কি হলো যে মানে সেই মুহূর্তে ওই সুরটা নিজের মস্তিষ্কের ভেতরে নিজেকে পুরস্কৃত করার একটা প্রক্রিয়া শুরু করে হ্যাঁ আর সেই প্রক্রিয়াটা তখন একটা মানুষকে ভাবতে শেখায় যে সত্যি এটাই তো আমি চাচ্ছিলাম সত্যি এটাই তো আমার চেনা জানা তার মানে আমরা যখন একটা মিউজিকের মধ্যে বুধ হয়ে যাই তখন আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা অন্যরকম শক্তি কাজ করে সেই শক্তির বলে আমি আমার সমস্ত আলস্য সমস্ত বেদনা সমস্ত কষ্ট ভুলে গিয়ে আমি দেখা যাবে ঘন্টা পর ঘন্টা কিন্তু আমি ডুবে আছি একটা বিষয়ের মধ্যেই কেউ আছে না কারো কষ্ট হলো সারা রাত কিন্তু সে গান শুনছে সেই কষ্ট তাড়ানোর জন্য আবার খুব আনন্দ আনন্দ পাচ্ছি আমরা আনন্দের মধ্যে ডুবে থাকি। তখনও কিন্তু আমরা মিউজিকটাকেই কিন্তু কাজে লাগাচ্ছি আঁকড়ে ধরছি তার মানে হতাশা বলো কষ্ট বলো ক্লেদ বলো বিষাদ বলো আনন্দ বলো সমস্ত জায়গাতেই সবচেয়ে বড় শক্তি হিসেবে আবির্ভূত হয় হচ্ছে মিউজিক এবং মিউজিক আসলে যেটা নাম দেওয়ার জন্য নাম বলা মিউজিক ইটস সেলফ আ লাইফস্টাইল যদি আমরা ওইভাবে এখন কেউ আর মিউজিক করতে পারি না অনেক কমার্শিয়াল হয়ে গেছি এটাও একটা কারণ বাজারজাত প্রক্রিয়াকরণের ব্যাপারটা আমাদের মাথায় আসে কিংবা সময়ের অভাব কিংবা অস্থিরতা কিংবা অনেক রকম দায়িত্ব কিন্তু মিউজিক একটা লাইফস্টাইলের মতো তো এটা কিন্তু এক ধরনের তাহলে বলতে পারেন উপাসনার মতো এটা এক ধরনের প্রার্থনার মতো একটা জায়গা তো প্রার্থনা যখন আপনি করবেন যখন একটা জায়গায় বুধ হয়ে আপনার সব কিছু ঝেলে দিবেন

ভারকে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে একটা গুজব সব সময় শোনা যায় যারা কি না सिंगर তারা নাকি ড্রাগ নিতে হয় এই প্রসঙ্গটা নিয়ে কথা বলা খুব জরুরি হ্যাঁ তারপরে তার বাকি অংশও কি তো এটাই আর কি জানতে চাইছে যে আসলে এটা সত্যি কিনা বা ড্রাগ নিতে হয় কিনা যারা কিনা গান করেন ঠিক আমি কথা বলবো ঠিক আমি বরাবরই বলে থাকি এটা নিয়ে এবং এটা আমি কিন্তু বাই বছর ধরে প্রফেশনালি গান করি রিন্তি এবং আমার জীবনে এ পর্যন্ত কোনোদিন আমাকে একটি সিগারেটে টান দিতে হয়নি মদ গাজা দূরের কথা আমার কাছে কোনোদিনই মনে হয়নি যে একটু মদে চুমুক দেই আমি রাতের পর রাত গানের আসরে মদে মদের আসরে গান গিয়েছি হ্যাঁ তো আমার কাছে কোনোদিনই মনে হয়নি যে এটা একটু ধরা দরকার টাচ করা দরকার যে কোনো কোন অথচ সত্যি এই এই একটা প্রশ্ন এই একটা বিষয় এই একটা এলিমেন্টস মাদক এই মাদক আমাদেরকে কুড়ে করে খাচ্ছে আমাদের শুধুই শিল্পী সমাজ কেন সমগ্র জাতিকেই কুড়ে করে খাচ্ছে একটা অংশ আসলে এই বিশেষ করে শিল্পীদের কথা যেহেতু বলা হচ্ছে যে হ্যাঁ আমি যদি নিজেই মাদক সেবি হয়ে থাকি একজন শিল্পী হ্যাঁ আমি কখনোই মাদকের বিরুদ্ধে কিন্তু কথা বলতে পারি না তাই বলভিন্তি আমার কিন্তু সেই অধিকারটা নেই আমি যে কাজটা

আমি এটা নিয়ে অনেকবার অনেকভাবে শিল্পীদের সঙ্গে কথা বলেছি যে না ভাই আপনি কোন আককেলে আপনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে মাদক নিও না অথচ তোমাকে আমি অথচ তাকেই আমি আমি আপনাকেই তো মঞ্চের পেছনে দেখছি আপনি গাজায় দম দিচ্ছেন কেন এই অবস্থাটা কেন এবং আপনি যে কাজটা করছেন এই কাষ্টার কারণে পুরো সমগ্র শিল্পী সমাজকে কলুষিত হতে হচ্ছে সমগ্র শিল্পী সমাজের বিরুদ্ধে মানুষ আঙ্গুল তুলছে যে শিল্পীদের গান শুনে মানুষ উজ্জীবিত হয় যে শিল্পীদের গান শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকে সেই শিল্পীদের সম্পর্কে মানুষ নেতিবাচক ধারণা পোষণ করছে শুধুমাত্র আপনার মত কিছু শিল্পীর কারণে প্লিজ এটা থেকে বিরত থাকা দরকার ভাই যা কথা বললেন যে উনার সাথে অনেকবার টক্কর হয়েছে আমি এখানে একমত

কিছু মানুষ আছেন বেশিরভাগই এরকম মাদকাসক্ত মানে সত্যি না সত্যি যেটা বলি যে হ্যাঁ যে শিল্পীদের ক্ষেত্রে আসলে এটা হওয়া উচিত না মানে অনেক ক্ষেত্রেই হওয়া উচিত না কোনো ক্ষেত্রেই হওয়া উচিত না যে একজন কিনা ডাক্তার যিনি কিনা ইঞ্জিনিয়ার যিনি ব্যবসায়ী যখন তার কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে যখন আছেন হ্যাঁ তখন কিন্তু ওই জায়গাটা থেকে ওই জায়গাটার তার ওই চরিত্রটা তখন কিন্তু সবাইকে দেখানো উচিত নয় কিন্তু আমি যখন আমার চরিত্রটাই দেখিয়ে ফেলছি মানুষ কিন্তু আমাকেই গালাগাল দিচ্ছে ইনফ্যাক্ট আমার ওই সত্তাটাকে গালাগাল দিচ্ছে ইনফ্যাক্ট আমার ওই

তো সেখান থেকে আমরা তো আসলে মুখে মুখে সবে অনেক কথা বলি আমি একটা কথা সবসময় বলি যে কথা কথা না বলুক আমাদের কাজগুলো কথার মতো আসুক বা কাজেই আমাদের সত্যিকারের যে পার্সোনালিটি বা সত্য বা ন্যায় কথা মিষ্টি কথা বা ভালো স্ট্যাটাস বা ভারী কথার কোটেশন তো আমরা কেউ কম শেয়ার দেই না ভাইয়া মাসাল্লাহ সবার টাইমলাইন ভরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে ওগুলোর অ্যাপ্লিকেশন কি আদৌ আছে নাকি এটা একটু মিলাবে নিজের সাথে যদি আমরা রাতে একবার চিন্তা করি আমার না যে সবার মধ্যে একটা রিফাইন্ড ভার্সন আসলে সোসাইটিটা খুব সহজে সুন্দর হয়ে যাবে আমরা বাকি কথা বলি ঠিক আছে ওকে স্বাগত জানাচ্ছি আরও একটা আমাদের যে স্পেশাল গেস্ট রয়েছেন সাজেদ কিন্তু রয়েছেন তো আমরা আজকে কথা বলছিলাম গানের শক্তি নিয়ে তো আপুর কাছেই যাব আমাদের সময়ও মোটামুটি অল্প তো এর ভিতরে আমরা কথাগুলো কমপ্লিট করে ফেলবো আর কি আচ্ছা এখানে আমার এখানে অনেকে কমেন্ট করেছেন হেদার সাজিদ ভাই বলেছে যে আমারও মন চলে রাথানগরে সং লাভ ইউ অল গুড উইশেস

আমি মনে করি যে আমরা যে এখানে বসেছি এটা আমাদের সার্থকতা এটা আমাদের বড় পাওয়া থ্যাংক ইউ সো মাচ এবং আমরাও কিন্তু আপনাদেরকে করি এবং আপনারা যখন আমাদেরকে তখন আমাদের বসার শক্তি সাহস ইচ্ছে আহ্লা সবই গুণ বেড়ে যায় এবার মুতাকি হাসান বলেছে হাই বিনতি হ্যালো আচ্ছা ক্যামেরাটা মনে অ্যাডজাস্ট ঠিক হয়নি আজকে অসুবিধা নাই আমাদের যে অফিসিয়াল লাইভ চলছে কথাটাই তো মেইন এত আর না দেখলেও মনে হবে আছে শুভ এই মুহূর্তে আমাদেরকে জয়েন করেছে তারেক সামান দেখছে ফারহান চৌধুরী দেখছে হেদায়ত সাজিদ আছেন তারেক ভাই আছেন হাসান ভাই আছেন ওরে বাবা অনেক মানুষ এই মুহূর্তে আমাদেরকে দেখছে সোমা হ্যাঁ আমাদের যদি ওই অফিসিয়াল লাইভে জি কোয়েশ্চেন থাকে উত্তরগুলো আমরা দিতে চাই আচ্ছা ঠিক আছে তো কে কে আছে অনেকেই বলছে শক্ত শক্ত কথা হলেও ভালো লাগছে ওকে বিকেল কমেন্ট করেছে দেখতে পাচ্ছি তারপর ভাইয়া যে গান করেছিল মানিয়ে সেটাও ভালো লেগেছে বন্ধুদের দেখতে পাচ্ছি সালমান সাহেব লিখেছিল তাছাড়া রিমকে পুরো প্রশংসা করেছে যে আপুর গলা এত সুন্দর সেটা জানা ছিল না রিকোয়েস্ট না করে গানটা শুনে ফেললাম তার কাছে ঠিক তাই ঠিক তাই আচ্ছা তারপর আরো অনেকেই শুনছে এবং ভালো লাগছে সেটাই জানিয়েছে থ্যাংক ইউ সোমা

হ্যাঁ সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ মিলিয়ন মানে তিনশো পঞ্চাশ মিলিয়ন মানে পঁয়ত্রিশ কোটি সারা পৃথিবীতে পঁয়ত্রিশ কোটি মানুষ এই মুহূর্তে ডিপ্রেশনে আক্রান্ত হ্যাঁ ডিপ্রেশনে ভুগছে তো এই ডিপ্রেশনের মানে এই জরিপের প্রেক্ষিতে তারা পৃথিবী বিখ্যাত পাঁচ জন শিল্পীর মুখোমুখি হয়েছেন এই মুহূর্তে যারা রক স্টার পৃথিবী কাঁপানো শিল্পী যারা তাদের মুখোমুখি হয়েছেন এবং সেই সমস্ত শিল্পী বলেছেন নির্দেশনা দিয়েছেন যে এই পঁয়ত্রিশ কোটি মানুষের মানুষকে হতাশা থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মিউজিক সবচেয়ে বড় শক্তিশালী ভূমিকা পালন করতে পারে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই জরিপে সত্যিকার অর্থে বিশ্লেষণ করে দেখানো হয়েছে তাই শিল্পীদের কথা সত্যি তার মানে হচ্ছে যে আপনি যে 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 অবস্থানেই থাকেন না কেন এই মুহূর্তে আপনি বিষাদগ্রস্ত আছেন কিংবা এই মুহূর্তে আনন্দে আছেন খুব কষ্টের মধ্যে আছেন আর আপনি যদি যত কষ্টেই থাকেন না আপনি যদি ঠিকঠাক মিউজিক লাভার হয়ে থাকেন সঙ্গীত প্রেমী যদি হয়ে থাকেন তাহলে কিন্তু ওই শক্তিটাকে সবচেয়ে বেশি আপনি আঁকড়ে ধরতে পারেন আপনার এগিয়ে চলার ক্ষেত্রে আপনার হতাশা দূর করার ক্ষেত্রে আপনার সাহস সঞ্চয়ের জন্য এবং আপনাকে সত্যিই যদি ওই যে আমি বলছিলাম যেটা যে সত্যিই যদি আপনার বস যদি কখনো আপনাকে খোঁটা দিয়েও থাকে তুমি কিছু পারো না তার মানে ওই নাটাকেই ওই কথাটাকেই আপনি ধরে নিন আপনার জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি সবচেয়ে বড় কি বলবো যে উনি আপনাকে উস্কে দিলেন আপনার ভালো কিছু করে দেখানোর জন্য তার মানে প্রতিটি নেগেটিভ নেতিবাচক বাক্যকে শব্দকে নেতিবাচক ঘটনাকে যদি

দুজন মিলে কোন একটা গান গাইতে পারি আমরা যদিও ভাবিনি কি গান গাইতে পারি আমিও তো ভাবিনি তাহলে গাও না চলো না ওই কিছু একটা গাই কমন একটা গান গান আমি সুর মেলাবো পুরনো সেই দিনের কথা গাই চলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমরা একদম তাহলে গান গেতে গেতে বাড়ি ফিরবো শেষ আমি একটু বিদায়টা নিয়ে আসি আচ্ছা আচ্ছা ভাই যে কথা বলেছেন এরপর নতুন করে আর কোনো কথা বলার আসলে কোনো উপায়ই অবকাশই থাকে না দরকারও পড়ে না তারপরে বলছি যে জীবনে অনেক রকম সিচুয়েশন ঘটনা যা চাবেন না তার আসবে ইকিগ্রাম পয়েন্ট খুঁজে পাবেন না অনেক কিছু হবে এটা কীভাবে আপনি কোন আউটলুকে দেখবেন জিনিসটা আপনার কাছে ওইরকম ভাবে আসবে একটা জিনিস সহজ ভাবলে সহজ কঠিন ভাবলে কঠিন কঠিন সময়টাকে যত সহজভাবে দেখবে ততই আপনি স্মার্ট তত আপনি এই জীবনে আসলে হাঁটা চলার জন্য বেশি সাকসেসফুল আমরা সবাই নিজের জায়গায় একটু সৎ থাকবো সুন্দর থাকবো তাহলে আমি ভালো থাকবো আমার পাশের মানুষ ভালো থাকবে আমার সমাজ ভালো থাকবে আমার দেশ ভালো থাকবে এবং দুনিয়াটা সহজে অনেক সুন্দর হয়ে যাবে সুন্দর বা ভালো থাকার জন্য এত আয়োজন এত কষ্ট এত টানা এত জেলাসি এত কিছু আমি নিজের আজকে থেকে ভালো থাকি আর মিউজিকের কথা যেহেতু আসতো মিউজিকের একটা প্রার্থনার বিষয় এর থেকে মানে যে কোনো পজিটিভ শক্তিকে মিউজিক আরও বহুগুণে কিন্তু বাড়িয়ে দিতে পারে তোর সাথে সঙ্গী হিসেবে মিউজিক থাকুক আপনার নিজের প্রার্থনা থাকুক আপনি যে ধর্মেরই হোক না কেন আর পজিটিভিটি থাকুক আপনাকে জীবনে কোন জায়গায় কেউ আর আটকাতে পারবে না থামাতে পারবে না আজকের মতো ম্যাজমেন্ট এখানে বিদায় নিচ্ছি আমরা শেষ একটা গান শুনবো তার আগে সময় বিদায় নেবে আর তারপর ভাই গান শুনবো ওকে সো আজকের মতো এখানটাতেই শেষ করব কিন্তু যেহেতু গান দিয়েই আজকে শেষটা হচ্ছে আশা করছি পরে আবার কথা হয়ে যাবে সাথে থাকো বাংলা রেডিও আর জুড়াতে থাকো তোমার হৃদয় ওকে শেষে গানটা চলো হ্যাঁ চলো সত্যি খুব ভালো লাগলো আমারও এই রেডিও বাংলা রেডিওকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য রিন্তি সোমা দুজনের কি চমৎকার উপস্থাপনা তোমাদের পাশে আমি আসলে মেড় কি বলেন এটা এটা কথা আপনি যত সুন্দর কথা বলেন সত্যি সত্যি মানে দর্শক শ্রোতারা কিভাবে নিলেন তবে যতটুকু কমেন্টস পেয়েছি ভালো বলেছেন তারা এবং আপনাদের এই ভালো বলাটা কিন্তু আমাদেরকেও এগিয়ে নিয়ে যাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া মানে আমরা হয়তো ভালো কিছু নতুন কিছু করার মতো আরো উৎসাহ পাবো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন আমরা আমি আর রেন্তি দুজনেই একটা গান গাই গাইতে গাইতে চলে যাই চেষ্টা করছি থ্যাংক ইউ সো মাচ পুরানো সে দিনের কথা ভুলবি বিকিরে রে সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরান দিনের কথা ভুল বিকির হে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয়ারে একটি বার আয়ের সখা প্রাণের মাঝে মোরা দুঃখের কথা কব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ